বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সৈয়দ সাদেক আব্দুল্লাহ ভাইয়ের নির্দেশে আমরা বরিশাল মহানগর আওয়ামীলীগের ১৬ নং ওয়ার্ডের যে কার্যালয় অফিস, এই ১৬ নং ওয়ার্ডের কার্যালয়ে কোভিড-19 যে ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে, কোভিড-19 ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে আমরা রেজিস্ট্রেশন করে থাকি। আমরা এখানে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত্র ৭টা পর্যন্ত, সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা এখানে ফ্রি রেজিস্ট্রেশন সার্ভিস করে থাকি। এখানে আপনারা যারা ইচ্ছুক রেজিস্ট্রেশন করতে তারা এখানে আসতে পারেন। এখানে আমরা কোভিড-19 ভ্যাকসিনের যে রেজিস্ট্রেশন করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে, সাথে সাথে আমরা যে রেজিস্ট্রেশনের যে ফর্ম, এই ফর্ম আমরা প্রিন্ট করেও দিয়ে থাকি। আপনারা এখানে আসতে পারেন। আপনাদের সকলের এখানে আসার জন্য আমন্ত্রণ থাকবে। এখানে আমাদের ১৬ নং শুধুমাত্র ১৬ নং ওয়ার্ডেরই না, আমাদের যারা বাহিরের ওয়ার্ডের যারা আছে তারাও এখানে এসে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সৈয়দ সাদেক আব্দুল্লাহ ভাইয়ের যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এবং সবাই এখানে রেজিস্ট্রেশন করছে। বর্তমানে যে করোনা মহামারীর যে পরিস্থিতি, এই করোনা মহামারীর পরিস্থিতি থেকে বাঁচার শুধুমাত্র একটি উপায় যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভ্যাকসিন গ্রহণ করা। এই ভ্যাকসিন গ্রহণ করতে আমরা সকলে রেজিস্ট্রেশন করে তারপর ভ্যাকসিন গ্রহণ করব। আপনারা এখানে সবাই বিনামূল্যে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে আসবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।